দুইটি আলুর টুকরো করা হলে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো নিন। এবার আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো, মাংস আধা টেবিল চামচ, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। আইডিয়া এনে ম্যাডাম। রাঁধুনি 100 গ্রাম হলুদ ও মরিচ গুঁড়ার দুটি প্যাক কিনে বুঝে নিন 4টি ভিন্ন মাপের চামচ ফ্রি। রান্না হোক নিখুঁত রাঁধুনি।